हेलो एवरीवन, वेलकम टू लर्न विथ यास्मिन। आज वीडियो में आलोचना करीम क्लास 12 और बायोलॉजी चैप्टर 10 मानव कल्याण अनुजीव। सो आमी जीवर पुतिजल आसे पुतिजल उपसारण विषय पढ़ी आसो। प्राथमिक उपसारण आमी अलरेडी कम्प्लीट करिसो। आज आमार हबो गौण उपसारण बा जीव विज्ञान सम्मत व्यवस्थापना आरो सेकेंडरी ट्रीटमेंट और बायोलॉजिकल ट्रीटमेंट। तमाने कि होइसे जे गौण उपचारण माने कि प्राथमिक उपचारणर पिसत आमी जिखिनि बर्जनीय पदार्थ निष्काखिय बर्जनीय पदार्थ बा इफ्लुएंट जिखिनि पाइसिलु हेखिनि इफ्लुएंटक एबार आको उपचारण करा हबो आरो तार पिसत हे या कि करा हबो एरी दिया हबो याक डिस्चार्ज करा हबो। सो आमी गौण उपचारण साउ गौण उपचारणत कि कइसे एतिया याते जिखिनी प्राथमिक बर्जनीय पदार्थ आसे प्राथमिक बर्जनीय पदार्थ खिनि कुनो धरणर गुटा लेतेरा बस्तु याते नाय, कुनो धरणर गुटा प्रदूषक याते नाय। कारण गुटा जिखिनी प्रदूषक जिखिनी साबो परा चकुरे देखिबो परा जिखिनी बर्जनीय पदार्थ आसिल हिखिनी आमी याक फिल्टार करि पेलाय तारपिसत याक सेडिमेन्टेशन करि पेलाय आतराय दिसु। सो एतिया बर्जनीय पदार्थ खिनि जिखिनी लेतेरा बस्तु आसे हिखिनी लेतेरा बस्तु कि होय आसे हिखिनी लेतेरा बस्तु इयार लगत मिहलि होय आसे पानीर लगत मिहलि होय आसे। माने एतिया एई बर्जनीय पदार्थ सिखिनी आसे बर्जनीय पदार्थ खिनिक एटा बृहत आकारर बातन बा बायुमिश्रण आधार टेंकलय जाबोलय दिया होय। एतिया बर्जनीय पदार्थ खिनि कि करा होय एटा टेंकलय जाबोलय दिया होय बहुत डांगर टेंकलय जाबोलय दिया होय। তাৰপিছত এই টেংকটোত কি কৰা হয় অহৰহভাৱে অনবৰতে ইয়াতে বায়ুৰ যোগান ধৰা হয় আৰু বৰ্জনীয় পদাৰ্থবোৰ যান্ত্ৰিকভাৱে জোকাৰি মিলোৱা হয়। তাৰমানে এইটো যিটো টেংক আছে টেংকটোত এতিয়া কি কৰা হয় অক্সিজেন বা যিকোনো ধৰণৰ বায়ু তাৰমানে ইয়াতে ছাপ্লাই কৰা হয়। ছাপ্লাই কৰি পেলাই এই যিটো টেংক আছে টেংকটোক লৰচৰ কৰি থকা হয়। লৰচৰ কৰাৰ ফলস্বৰূপে কি হয় দৰকাৰীয় সবাত অনুজীৱবোৰ দ্ৰুত গতিত বৃদ্ধি হয় আৰু ফ্লুয়েন্টর পিষ্টভাগত ব্যাকটেরিয়া আর ফেকুরর ডার সামনি জাতীয় এক গঠনের সৃষ্টি হয় যাক ফ্লুকোজ বলে কোয়া হয়। যেতিয়া বস্তুবোরক লরসর করা হয় তার মানে বস্তুবোর মেল খায় আর যেহেতু ইয়াতে এয়ার পাম্প করে দিয়া হয়ে আছে গতি ইয়াত অক্সিজেনের পরিমাণ লাহে লাহে বৃদ্ধি হব ধরেছে। গতি ইয়াতে হবাদ শোষণ করা যীবর অনুজীব আছে অনুজীবর পরিমাণ দ্রুতগতিত বৃদ্ধি পাব কারণ ইহতে অক্সিজেনের উপস্থিতিত ভালদরে শোষণ কৰিব পাৰিব গতিকে ইয়াৰ পৰিমাণ বাঢ়ি যাব। তেতিয়া যিবোৰ ইফ্লুয়েণ্ট আছে যিবোৰ বৰ্জনীয় পদাৰ্থ আছে বৰ্জনীয় পদাৰ্থবোৰৰ উপৰিভাগত বেক্টেৰিয়া ভেকুৰ এইবোৰৰ এটা ডাট চামনিৰ সৃষ্টি হ'ব বুজি পাইছেনে। যেতিয়া ইয়াক লৰচৰ কৰি থকা হ'ব আৰু সবাত শোষণযুক্ত অনুজীৱসমূহৰ সৃষ্টি হ'ব তেতিয়া ইয়াতে কি হ'ব বেক্টেৰিয়া আৰু ভেকুৰৰ এটা ডাট চামনিৰ সৃষ্টি হ'ব আৰু এই চামনিক কি বুলি কোৱা হয় চামনিক ফ্লুকোজ কোৱা হয়। সো ইয়াতে যেতিয়া সবাতশোষণ কৰি পেলাই অনুজীৱৰ পৰিমাণ বাঢ়িবলৈ ধৰে সেই বৃদ্ধিৰ কালচোৱাত কি কৰে এই যিবোৰ অনুজীৱ আছে অনুজীৱবিলাকে বৰ্জনীয় পদাৰ্থ বা ইফ্লুয়েণ্টৰ জৈৱিক পদাৰ্থবিলাকৰ বহু অংশ খাই পেলায়। তাৰমানে যিবোৰ এই প্ৰাথমিক যিবোৰ ৱেষ্ট আছিল যিবোৰ প্ৰাথমিক বৰ্জনীয় পদাৰ্থ আছিল সেই প্ৰাথমিক বৰ্জনীয় পদাৰ্থসমূহত যিবোৰ জৈৱ যৌগ আছিল তাৰমানে অৰ্গেনিক মেটাৰ আছিল অৰ্গেনিক মেটাৰসমূহক সিহঁতে কি কৰে সম্পূৰ্ণ খাবলৈ ষ্টাৰ্ট কৰে খাই পেলাই ইহঁতৰ এক বৃহৎ অংশ ইহঁতে খাই পেলাই শেষ কৰি পেলায়। সো এই প্রক্রিয়াটুক ইফ্লুয়েন্টর জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বহু পরিমাণে হ্রাস করে। সো ইয়াতে কি হয় যে ইফ্লুয়েন্টর যেটু জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা থাকে তার মানে অক্সিজেন যে ইফ্লুয়েন্টবোৰৰ প্রয়োজন হয় সেইটো চাহিদা কমাই পেলায় কারণ ইয়াতে অক্সিজেন অনুজীৱসমূহে ইহঁতর নিজের অবাদশোষণের কারণে অনুজীৱবোৰে অক্সিজেন ব্যবহার করে গতিকে যিটো ইফ্লুয়েণ্টৰ জৈৱ ৰাসায়নিক অক্সিজেনৰ চাহিদা সেইটো কমি আহে।
এতিয়া বিওডি কি বিওডির ফুল ফর্ম হৈছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ইহল এক লিটার পানি থকা জৈব পদার্থ খিনিত ব্যাকটেরিয়ায় জারণ করতে প্রয়োজন হওয়া অক্সিজেনের পরিমাণ এক লিটার পানি থকা জৈবিক পদার্থ খিনি ব্যাকটেরিয়ায় জারণ করতে প্রয়োজন হওয়া অক্সিজেনের পরিমাণক কি বুলি কোৱা হয় বিওডি বুলি কোৱা হয় বিওডি হ্রাস নোহোৱালৈকে পুতিজলখিনির উপসারণ করে থাকিব লাগে যেতিয়ালৈকে বিওডির পরিমাণ হ্রাস নহয় তাৰমানে বিওডির পরিমাণ হ্রাস নহয় মানে কি ইয়াক যিবর ইফ্লুয়েন্ট আছে তাৰমানে যিবর পুতিজল আছে পুতিজল সমূহে যেতিয়ালৈকে ইয়াক ব্যবহার করিব পারে তেতিয়ালৈকে এইটো প্রক্রিয়া চলাই থাকিব লাগে যাতে অক্সিজেনের পরিমাণ ইয়াতে কমি আহে বিওডি পরিমাণ যাতে হ্রাস হয় আর যেতিয়ালৈকে হ্রাস নহয় তেতিয়ালৈকে প্রক্রিয়া চলাই যাব লাগে যিমান বিওডির পরিমাণ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডর পরিমাণ বা ভ্যালু কম হব সিমানে কি হব পলিউটিং পটেনশিয়াল যেটু আছে প্রদূষণ করিব পৰা যেটু পটেনশিয়াল আছে সেইটো কমি কমি গৈ থাকিব এতিয়া যিবোৰ পুতিজল আছে পুতিজল সমূহক কেনেদৰে ট্রিটমেন্ট করা হয় পুতিজলসমূহক আমি কিদরে ট্রিটমেন্ট করলো প্রাথমতে ইয়াক কি করা হয়েছে প্রাথমিক উপসারণের পিছত আমি কি করেছিলো ফিল্ট্রেশন এন্ড সেডিমেন্টেশন তারপিছত আমি কি পাইছিলো প্রাথমিক বর্জনীয় পদার্থ আর স্লাশ হয়নে দুটা বস্তু পাইছিলো এটা হয়েছে স্লাশ যা কারো ট্রিটমেন্ট করা নহয় যা কি করা হব পেলাই দিয়া হব আর এটা হয়েছিল কি প্রাথমিক বর্জনীয় পদার্থ এতিয়া এই যেখিনি প্রাথমিক বর্জনীয় পদার্থ আছে সেইখিনির আমি এতিয়া কি করিম গৌণ উপসারণ সেইখিনির আমি কি করিব লাগিব গৌণ উপসারণ করিব লাগিব গৌণ উপসারণ করি পেলায় ইয়াক আমি ডিসপোজড করে দিব লাগিব গৌণ উপসারণ যেতিয়া এবার কমপ্লিট হব তেতিয়া যিখিনি বস্তু রই যাব সেইখিনি আমি কি করে দিম বাহিরত এরি দিম সো সেকেন্ডারি ট্রিটমেন্ট যেটু আছে গৌণ উপসারণ যেটু আছে সেইটো তেতিয়ালৈকে চলি থাকিব যেতিয়া বিওডির পরিমাণ কমি না যাব যেতিয়ালৈকে বিওডির পরিমাণ সম্পূর্ণরূপে কমি না যাব তেতিয়ালৈকে সেকেন্ডারি ট্রিটমেন্ট গৌণ উপসারণ চলিয়া থাকিব সো পরোক্ষভাবে বিওডিত পানিত থকা জৈবিক পদার্থর যোগটো দিয়ে তারমানে বিওডিএ বিওডি যেটা আছে সেইটে পানিত কিমানখিনি জৈবিক পদার্থ অর্গেনিক ম্যাটার আছে সেইটোর পরিমাণ আমি পাব পাৰো বিওডির পৰা বর্জনীয় পানির বিওডি বেশি হওয়া মানে সেই পানি বেশি দূষিত তারমানে যিখিনি পানি বর্জনীয় যিখিনি পানি পেলাই দিব লাগিব সেইখিনি পানিত কিমান বিওডি আছে সেইটোর উপর নির্ভর করে যে পানিটো কিমান প্রদূষিত যদি বিওডির পরিমাণ বেশি আছে তার মানে প্রদূষণের পরিমাণ বেশি তার মানে যদি ডিমান্ড বেশি আছে অক্সিজেনের যদি ডিমান্ড বেশি আছে তার মানে তাতে প্রদূষক বেশি আছে বুঝি পাইছানে এতিয়া বর্জনীয় পানির বিওডি বহু পরিমাণে হ্রাস হলে ইফ্লুয়েন্টখিনিক একটা আধার ট্যাঙ্কলৈ পঠিয়াই দিয়া হয় যত ব্যাকটেরিয়ার ফ্লুকোজ বরর অবক্ষেপণ ঘটে আর অবক্ষেপণের পিছত সৃষ্টি হওয়া গেটখিনিক অ্যাক্টিভেটেড স্লাশ বা সক্রিয়কৃত স্লাশ বলে কোয়া হয় এতিয়া বর্জনীয় পানিত যিখিনি বিওডি থাকে পেলাই দিব লগা পানিত যিখিনি বিওডি থাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড থাকে সেইখিনি বহু পরিমাণে হ্রাস হলে ইফ্লুয়েন্টখিনিক একটা আধার ট্যাঙ্কলৈ পঠিয়াই দিয়া হয় তারমানে বিওডির পরিমাণ যেতিয়া কমি যায় তেতিয়া যিখিনি বর্জনীয় পদার্থ থাকে সেইখিনিক একটা ট্যাঙ্কলৈ পঠিয়াই দি ইয়াক সেডিমেন্টেশন হব দিয়া হয় অবক্ষেপণ হব দিয়া মানে তলত জমা হব দিয়া হয় গেটখিনি এই তলত যিবর গেট জমা হয় এই গেটখিনি কি বুলি কোৱা হয় অ্যাক্টিভেটেড
স্লাশ বুলি কোৱা হয়। তলত যিখিনি এইখিনি বস্তু যে জমা হ'ব এইখিনিক এক্টিভেটেড স্লাশ বুলি কোৱা হয় বা সক্ৰিয়কৃত স্লাশ বুলি কোৱা হয়। এই সক্ৰিয়কৃত স্লাশৰ সামান্য একাংশ বায়ু মিশ্ৰণ আধাৰ টেংকলৈ পাম্প কৰি পঠিয়াই দিয়া হয় যাতে ই অন্তৰ্নিৱিষ্ট দ্ৰব্য হিচাপে কাম কৰিব পাৰে। এই তলত যিখিনি যে জমা যে হৈছে সক্ৰিয়কৃত স্লাশ তাৰে এটা অংশ বায়ু মিশ্ৰণ আধাৰ টেংক, যিটো টেংকত আমি প্ৰথমতে যে বায়ু এৰি দিয়াছিলোঁ য'ত অণুজীৱৰ সৃষ্টি হৈছিল তাতে পঠিয়াই দিয়া হ'ল যাতে ই অন্তৰ্নিৱিষ্ট দ্ৰব্য হিচাপে ইয়াতে কাম কৰিব পাৰে। সো স্লাশর এটা অংশ আমি কি করলো হবাটসখন হওয়া যেটু এরিয়েটেড ট্যাঙ্ক আছে তাতে পঠিয়াই দিলো এটা অংশ। সো আর এটা অংশ যেটু রই গল সেটু অংশ আমি স্লাশর বাকি অংশ অবাস স্লাশ ডাইজেস্টার নামর এটা বৃহৎ আধার পাম্প করে লই যাওয়া হয়। তার মানে এটা হবাটসখন হওয়া ঠাইত পঠিয়াই দিয়া হয় যাতে যত অনুজীবসমূহে হবাটসখন করে স্লাশ ট্রিটমেন্ট করে আর একটা অংশ অবাটসখন হওয়া অনুজীবর তাতে পঠিয়াই দিয়া হয় যাতে যদিহতে ব্যাকটেরিয়া আর ভেঁকুরসমূহর পাচন করে। স্লাশত যে ব্যাকটেরিয়া ভেঁকুর থাকে সেইবোরও পাচন করে, ব্যাকটেরিয়া ভেঁকুরসমূহক ইয়াতে পাচন করে পেলাই কমাই দিয়ে। পাচন কাৰ্যত বেক্টেৰিয়াবোৰে মিথেন, হাইড্ৰজেন সালফাইড আৰু কাৰ্বন ডাই অক্সাইড গেছ উৎপন্ন কৰে। গেছবোৰে হ'ল জৈৱ গেছ আৰু এই গেছসমূহে দাহ্যৰ বাবে এইবোৰক শক্তিৰ উৎস হিচাপে ব্যৱহাৰ কৰিব পাৰি। সো পাচন কাৰ্যত বেক্টেৰিয়াবোৰে যিবোৰ গেছ আছে মিথেন, হাইড্ৰজেন সালফাইড যিবোৰে দহনত সহায় কৰে সেইবোৰক শক্তিৰ উৎস হিচাপে ব্যৱহাৰ কৰিব পৰা যায়। সো সেকেণ্ডাৰী ট্ৰিটমেণ্ট প্লাণ্টৰ গৌণ উপচাৰণ প্ৰকল্পত ইফ্লুৱেণ্টবিলাক সাধাৰণতে নৈ, জান জুৰি আন প্ৰাকৃতিক জলাশয়ত নিষ্কাশন কৰা হয়। এনেধৰণৰ প্ৰকল্প এটিৰ বিহংগম দৃশ্য এটা দেখুওৱা হৈছে। তাৰমানে ছেকেণ্ডাৰী ট্ৰিটমেণ্টৰ পিছত যিখিনি ৰৈ যায় সেইখিনি আমি নৈ, জান জুৰি এইবোৰত কি কৰিব পাৰোঁ, নিষ্কাশিত কৰিব পাৰোঁ। কাৰণ ইয়াৰ যিটো হাৰ্মফুল কেৰেক্টাৰিষ্টিক আছে, ইয়াৰ যিটো হাৰ্মফুল রিজাল্ট আছে সেইটো কি হয়ে যায় এতিয়া বহু পরিমাণে শেষ হয়ে যায় গৌণ উপচারণের পিছত। সো আমি ইয়াতে এটা বস্তু চাও যে গোটেই যেটো প্রক্রিয়া পুতিজল উপচারণের গোটেই প্রক্রিয়াটো কেনেদরে হয় সেইটো এবার প্রথমৰ পৰা চাই লও। ইয়াতে এটা সব পুতিজল উপচারণের বায়বীয় দৃশ্য দিছে। এনেকৈ পুতিজল উপচারণ করা হয়। এইবোৰ হৈছে ডাঙৰ ডাঙৰ ট্যাঙ্কবোৰ। এই ট্যাঙ্কসমূহত পুতিজলসমূহ রখা হয়। এটা ট্যাঙ্কৰ পৰা আনটো ট্যাঙ্কলৈ যাবলৈ দিয়া হয়। ইয়াতে চোৱা দুটা ট্যাঙ্ক আছে। এনেদৰে পুতিজলসমূহ উপচাৰণ কৰা হয়। সো ইয়াতে পুতিজল উপচারণ কেনেকৈ করা হল, পুতিজল উপচারণের কারণে আমি দুটা মেথড অবলম্বন করেছিল। এটা আছিল আমার প্রাথমিক উপচারণ। প্রাথমিক উপচারণ যেটো আছিল, প্রাথমিক উপচারণত আমি যিবোৰ গোটা আবর্জনা আছিল গোটা আবর্জনাসমূহক সেপারেট করেছিল। কেনেকৈ সেপারেট করেছিল, দুটা পদ্ধতির সহায়ত। এটা আছিল ফিল্ট্রেশন পদ্ধতি, পরিশ্রুতি ইংলিশত ফিল্ট্রেশন কয় পরিশ্রুতি, আর নাম্বার টু হয়েছে অবক্ষেপণ। পরিশ্রুতিত কি করা হয়, পরিশ্রুতিত যিবোৰ ওয়েস্ট আছে ওয়েস্টসমূহ এটা চেকনির মাজেৰে যাবলৈ দিয়া হয়। যাবলৈ দিয়ার পিছত যিখিনি গোটা পদার্থ থাকে সেইখিনি চেকনিখিনিত ৰৈ যায় আৰু পানীখিনি তলত গৈ পেলাই জমা হয়। তাৰপিছত ইয়াক অবক্ষেপণ কৰা হয়, ইয়াক আনডিস্টার্ব কৰি থৈ দিয়া হয়। তাৰপিছত তলত কিছুমান গেট জমা হয় আৰু ওপৰত কিছুমান ৰৈ যায়। এই ওপৰত যিখিনি ৰৈ যায় সেইখিনি হৈছে কি প্ৰাথমিক বর্জনীয় পদার্থ, আর তলত যিখিনি গেট রয়ে যায় তাক কি বুলি কোৱা হয়, স্লাশ বুলি কোৱা হয়। এতিয়া যিখিনি প্রাইমারি বর্জনীয় পদার্থ আছে সেইখিনি কি কৰা হয়, গৌণ উপচারণ।
গৌণ উপসারণ করা হয়। গৌণ উপসারণত আমি কি করো, গৌণ উপসারণত আমি ট্যাঙ্কত যিখিনি প্রাথমিক বর্জনীয় পদার্থ আছে সেইখিনিত আমি এটা এটা ট্যাঙ্কত সেইখিনিত আমি লও। ট্যাঙ্কত লৈ পেলাই তাতে কন্টিনিউয়াসলি আমি এয়াৰ পাম্প করো, বতাহ ইয়াতে আমি যাবলৈ দিও। বতাহ যাবলৈ দিয়ার পিছত ইয়াত কিছুমান অনুজীব থাকে, যিবোৰ অনুজীৱে হাৱা শোষণ করে সেইবোৰ অনুজীৱৰ পৰিমাণ বাঢ়ি যায়। সেই অনুজীৱবোৰে আৱৰ্জনাসমূহৰ যিবোৰ জৈৱিক পদাৰ্থ থাকে সেইবোৰক খাই পেলাই কমাই আনে, জৈৱিক পদাৰ্থবোৰক কমাই আনে, যাৰ ফলত ইয়াতে বায়'লজিকেল অক্সিজেন ডিমাণ্ডৰ পৰিমাণ কমি আহে। আৰু গৌণ উপচাৰণ তেতিয়ালৈকে চলি থাকে যেতিয়ালৈকে বিঅ'ডিৰ পৰিমাণ কমি নাযায়। যিমানে বিঅ'ডিৰ পৰিমাণ থাকে সিমানে তাৰমানে প্ৰদূষকৰ পৰিমাণ থাকে। যিমান বিঅ'ডিৰ পৰিমাণ হ্ৰাস হয় তাৰমানে প্ৰদূষকৰ পৰিমাণ হ্ৰাস হয়। আৰু বহুত বিঅ'ডিৰ পৰিমাণ বহু পৰিমাণে হ্ৰাস হোৱালৈকে এইটো প্ৰক্ৰিয়া চলি থাকিবলৈ দিয়া হয়। সো আমি দেখা পালো যে পুতিজল উপসারণত কিদরে অনুজীবে এক বিশেষ ভূমিকা পালন করে। ইহতে গেলনিয়া বর্জনীয় পদার্থ খিনিত যাবোর স্লাশ থাকে সেইবোৰ খাই পেলাই ইহতক কমায় শেষ করে আমার প্রদূষণ মুক্ত করাত এক বিশেষ ভূমিকা পালন করে। সমগ্র পৃথিবীতে এক দৈনিক নিজুত গেলা বর্জনীয় পদার্থ প্রদূষণ মুক্ত করা কার্যত অনুজীববিলাকে কিদরে ভূমিকা পালন করেছে সেই সঁচাকৈয়ে প্রশংসনীয়। আর পৃথিবীর প্রায় সকল ঠাইতে এই পদ্ধতি এক শতিকাতকৈও অধিক সময় জুড়ি অনুসরি করে অহা হয়েছে। আজি কপতি যিকোনো মানব সৃষ্টির প্রযুক্তিয়ে পুতিজলর এই অনুজীবৰ সহায়ত করা উপসারণ পদ্ধতি ঠাই লব পৰা নাই। সো আমি দেখা পাও যে শহর নগরবোৰত প্রতিদিনে এটা হিউজ এমাউন্টত কি হয় গেলনীয়া বর্জনীয় পদার্থসমূহৰ সৃষ্টি হয়। গতিকে এই বস্তুসমূহক যদি উপসারণ করা নহয় তেতিয়াহলে এটা সময়ত পৃথিবীত মানুষ জিয়াই থকা সম্ভব হৈ পৰিব। গতিকে ইয়ার যেটো উপসারণ করা পদ্ধতি সেই উপসারণ করা পদ্ধতিত অনুজীবসমূহে এক বিশেষ ভূমিকা পালন করে। আর এই পৃথিবীত যাতে এই প্রদূষকসমূহর পরিমাণ বাড়ি যাব নয়, প্রদূষকবোৰৰ ফলত যিবোৰ ক্ষতি হয় সেইবোৰ যাতে হব নয়, সেইকাৰণে ইয়াক উপসারণ করে পেলাই ইয়াক নৈবিল জানজুড়ীত পেলাই দিয়া হয় যাতে ইহতে পানীত থকা যিবোৰ জীব জন্তু আছে সেইবোৰৰো বিশেষ ক্ষতি সাধন করব নয়। সো তুমি সম্ভবত অবগত যে বর্ধিত নগরীকরণের ফলস্বরূপে আগতকৈ আজিকালি বর্ধিত কলবেরত পুতিজল বা সিভেজর উৎপত্তি হয়। কিন্তু এই বর্ধিত পরিমাণের পুতিজল নিষ্কাশনের বাবে পুতিজল উপসারণ বা পয় নিষ্কাশন প্রকল্পর সংখ্যা আশানুরূপ বড়া নাই। সেই গতিক পুতিজলের বাবে সিভেজ সমু প্রদূষণ মুক্ত নকরাক পোনে পোনে নৈত পেলাই দিয়া হয়, যার ফলত নৈর পানী প্রদূষিত হওয়ার উপরও বেমার আজারের পরিমাণ বৃদ্ধি হয়। সো যিমান নগর সমূহত যিমান পুতিজলের সৃষ্টি হয় গোটেইখিনি পুতিজল কিন্তু আকৌ উপসারণ করা নহয়। উপসারণ নকরাকয়ে বহু সংখ্যক পুতিজল পানী পেলাই দিয়া হয় যার কারণে এই পুতিজল সমূহে পানী প্রদূষণ করে। আর পানী প্রদূষণ হওয়ার ফলত মানুষের পানীত থকা যিবোৰ প্ৰাণী আছে সেইসমূহৰ যথেষ্ট পৰিমাণে ক্ষতি সাধন হয়। পরিবেশ আর বন মন্ত্রালয় যাবোর আছে, পরিবেশ আর বন মন্ত্রালয়ে কিছুমান প্ল্যান হাতত লৈছে এই পুতিজলসমূহ উপসারণের কারণে। তাৰে ভিতৰত হৈছে গঙ্গা একশন প্ল্যান্ট, যমুনা একশন প্ল্যান্ট নামৰ দুখন আঁচনি আৰম্ভ কৰি ভাৰতবৰ্ষৰ দুখন উল্লেখযোগ্য নদী প্ৰদূষণ মুক্ত কৰাৰ প্ৰয়াস কৰিছে। তাৰমানে এই দুটা নদীত যিবোৰ পলিউশন হয় সেই পলিউশনসমূহ ইহতে কি কৰিব বিচাৰিছে কম কৰিবলৈ ট্ৰাই কৰিব বিচাৰিছে, যাতে এই নদীসমূহত যাতে পুতিজলসমূহ ডিৰেক্টলি পেলাই দিয়া নহয়, উপসারণ কৰাৰ পিছতহে পেলাই দিয়া হয়। তাৰ প্ৰতি লক্ষ্য ৰখা হৈছে যাতে নদীত মানুহে মলমূত্র যিকোনো ধরনের বস্তু যাতে পেলাব নয়, প্লাস্টিক পলিথিন এইসমূহ যাতে ডিরেক্টলি নিপেলাই পেলাব নয়, এইবোৰৰ প্রতি লক্ষ্য রাখার কারণে এই ডাঙর দুটা প্ল্যান হাতত লওয়া হয়েছে। আর দুখন নদীর উপর কাম করা হয়েছে গঙ্গা আর যমুনা।
এই আঁচনিসমূহৰ অন্তৰ্গত যথেষ্ট সংখ্যক সিৱেজ ট্ৰিটমেণ্ট প্লাণ্ট বা পুতি জল উপচাৰণ প্ৰকল্প নিৰ্মাণ কৰিব খোজা হৈছে, যাতে কেৱল প্ৰদূষণমুক্ত বৰ্জনীয় পানীসমূহে নৈত পেলোৱা হয়। চ' এইটো যিবোৰ প্লান আছে, প্লানৰ মুখ্য যিটো এইম, সেইটো এইম হৈছে কি, যাতে পুতি জলসমূহক প্ৰথমতে ট্ৰিটমেণ্ট কৰা হয় আৰু তাৰপিছত যাতে ইয়াক পানীত পেলাই দিয়া হয়। চ' আজি ভিডিঅ'ত ইমানখিনিয়ে। থেংক ইউ।